আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বেদুইনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কখনো উম্মু মিলদাম দ্বারা আক্রান্ত হয়েছ? উত্তরে লোকটি জিজ্ঞাসা করল, উম্মু মিলদাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ধরনের জ্বর যা হাড় ও চামড়ার ভেতর দিয়ে আমাদের শরীরে আসে। উত্তরে লোকটি বলল, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন, তোমার কি কখনো মাথা ব্যথা হয়েছে? উত্তরে লোকটি বলল, মাথা ব্যথা কি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাথার ব্যথা হলো স্নায়ুজনিত এক ধরনের রোগ যা মাথা ব্যথা সৃষ্টি করে। উত্তরে লোকটি বলল, না, এতেও আমি আক্রান্ত হইনি। লোকটি চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি কোনো জাহান্নামী লোককে দেখতে চাও তাহলে একে দেখে নাও। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা হয়তো বলবেন যে লোকটি আসলে কি জাহান্নামী? না ভাই, বিশেষ করুন মুমিন জীবনে বিপদ আপদ আসবেই। আল্লাহর রহমতে আমাদের সমাজে এমন অনেক বান্দা রয়েছে যারা প্রকৃত আল্লাহকে ভালোবাসে। তাদের বিপদ আপদ আসলেই তারা আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখে। আপনি যদি কোনো আল্লাহ আলা এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি কেমন আছেন? লোকটি বলবে, আলহামদুলিল্লাহ, কিন্তু যদিও তার জ্বর এসেছে। আপনি যদি তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন, আপনার সর্দি হয়েছে, জ্বর হয়েছে, তবুও আপনি ভালো থাকেন কিভাবে? উত্তর হয়তো সে ভাইটি বলবে, সর্দির কারণে শুধু আমার অসুস্থতা দেখলে চলবে না, এর কারণে আমার যে গুনাহ মাফ হচ্ছে সেটা কে দেখবে? আর এরই কারণে আমি বলছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বাস করুন মুমিন বান্দাদের আল্লাহ তাআলা খুবই ভালোবাসেন, এই জন্য সামান্য কাটা বিঁধলেও তিনি আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন। বিপদে বা অসুস্থ যে কোনো একটি হলেই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। এ ব্যাপারে হাদিস এসেছে, মুমিনের ব্যাপারটা সত্যি আশ্চর্যজনক। যখন সে আল্লাহর নিয়ামতে ভোগ করে তখন সে আল্লাহ শুক্রিয়া আদায় করে, এটা তার জন্য মঙ্গলজনক। আবার যখন সে কোনো বিপদে পতিত হয় তখন সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য মঙ্গলজনক। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে বিপদে ফেলে অসুস্থ করে আপনাকে পরীক্ষা করবেন। মনে রাখবেন, আপনি যত বেশি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তত বেশি আল্লাহর নিকটতম হতে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে ক্ষমা করে দেবেন। তিরমিজি শরীফে একটি হাদিসে এসেছে, এক বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, সবসময় কেন আমার সাথে এমনটাই ঘটে? উত্তরে আল্লাহ তাআলা বলেন, কারণ আমি তোমাকে ভালোবাসি। ঋতু পরিবর্তন কারণে আমরা অনেকে অসুস্থ হয়ে যাই, মাত্র 7 দিনের কোনো অসুখ আমরা সহ্য করতে পারি না, আল্লাহকে অভিযোগ দিতে শুরু করি। অথচ আইয়ুব আলাইহিস সালাম কত দীর্ঘদিন ধরেই না অসুস্থ ছিলেন, অথচ কত বিনম্রভাবে তার অবস্থা আল্লাহর কাছে জানিয়েছেন, কতই না অপরিসীম ধৈর্যের অধিকারী তিনি। ঠিক এই জন্যই আল্লাহ তাদেরকে জীবনের বুকে সর্বশ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য বিপদ আপদ যতই আসুক না কেন আমরা আল্লাহর উপর ভরসা রাখব। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানা তাফিক দান করুক, আমিন।